বিশ্বে চলমান মহামারী পরিবর্তনের সাথে সাথে 2022 সালের প্রথম মাসগুলি আমাদের সকলের জীবনের গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিভিন্ন গ্রহের শক্তি অবশ্যই আমাদের সবার জন্য এপ্রিল মাসে আরও ভালো কিছুর ইঙ্গিত দেবে। আমাদের একমাত্র উদ্বেগ হলো আমাদের জীবনকে আরও ভালোভাবে পরিচালনা করা, যাতে আমাদের নিজেদের কাজগুলি বা লাভগুলি সর্বোত্তম উপায়ে আমরা পাই। সুতরাং প্রতিটি রাশিচক্রের জন্য এপ্রিল মাসে কী হতে চলেছে তার বর্ণনা করতে আজ আমি আচার্য পারমিতা আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি। আজকে বৃশ্চিক রাশির মাসিক রাশিফলে এটি আপনার জন্য সেরা মাস হবে না। যাই হোক, আপনি সবসময় আপনার সংকল্পের সাথে সমস্ত প্রতিকূলতার সাথে লড়াই করতে সক্ষম হবেন। মঙ্গল 7 এপ্রিল কুম্ভ রাশিতে চলে আসছে। এটি মানসিক অশান্তি এবং উদ্বেগ সৃষ্টি করতে পারে। 4 এপ্রিল বুধ মেষ রাশিতে প্রবেশ করবে। আপনাকে নির্দিষ্ট পরিস্থিতিতে এমনভাবে ধরে রাখতে হবে যা আপনাকে একটি দুর্দান্ত উপায়ে উপকৃত করতে পারে। আপনি এই সময়ে মহান পরিচিতি স্থাপন নিশ্চিত করতে পারবেন। এই মাসের 12 তারিখে রাহু মেষ রাশিতে প্রবেশ করবে এবং কেতু তুলা রাশিতে প্রবেশ করবে। এই মাসে একটি ওঠানামা পূর্ণ সময়ের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। এছাড়াও বৃহস্পতি মীন রাশিতে 13 এপ্রিল স্থানান্তরিত হয়, যা এই সময় উল্লেখযোগ্য। এই সময়ে আপনি সাফল্যে নতুন উচ্চতা অর্জন করতে সক্ষম হবেন। ঘটনার গতিপথ পরিবর্তন করে সূর্য মেষ রাশিতে চলে আসছে। আপনার ব্যক্তিগত জীবন এই সময় সুখময় হবে। আপনার পিতামাতাও আপনার সাফল্যের মেরুদণ্ড হবেন। 25 এপ্রিল বুধ বৃষ রাশিতে প্রবেশ করবে। এটি একটি ইতিবাচক স্থানান্তর যা আপনাকে আপনার জীবনকে আরও ভালোভাবে সংগঠিত করতে সক্ষম করবে। যাই হোক, আপনার টাকা পয়সার উপরে সঠিক নজর রাখুন। শুক্র 27 তারিখে মীন রাশিতে চলে আসছে। আপনার জীবনে কিছু প্রতিকূল পরিস্থিতি ঘটতে পারে। অতিরিক্ত দায়িত্ব নেওয়ার জন্য আপনাকে যথেষ্ট শক্তিশালী হতে হবে। অবশেষে 29 এপ্রিল শনি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। গ্রহের শক্তি আপনাকে জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম করবে। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকুন এবং সমাজকে তা ফিরিয়ে দিন, এটা আপনার নৈতিক কর্তব্য হবে। আপনি এই মাসে আপনার পরিপক্কতা বাড়াতে সক্ষম হবেন। এটি আপনাকে নতুন জিনিস শেখাবে যা আপনাকে জীবনের উন্নতি করতে সক্ষম করবে। সবশেষে এটা বলবো যে এতক্ষণ ধরে আমি যে সকল রাশি ফলাফল বর্ণনা করলাম তা সার্বিক ফলাফল। ব্যক্তিগত ফলাফল অবশ্যই আলাদা আলাদা হবে। ব্যক্তিগত ফলাফল জানতে অবশ্যই আপনারা নিচে দেওয়া লিংকে ক্লিক করে জানতে পারবেন। এছাড়াও অ্যাস্ট্রোয়োগী অ্যাপে গিয়ে আমার সাথে বা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশানে জানাতে অবশ্যই ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমি আচার্য পারমিতা আপনাদের থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। অ্যাস্ট্রোয়োগী ইন্ডিয়াস নাম্বার 1 লাইভ অ্যাস্ট্রোলজি অ্যাপ।